মধ্যবিত্তের কপালে হাত। উৎসবের আগেই দাম বাড়ল মাছ ডিম শাকসবজি থেকে শুরু করে অন্যান্য আনাজের। তো কোন শাকসবজির কত টাকা দাম চলছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনার লোকাল মার্কেটে শাকসবজি ও অন্যান্য আনাজের দাম কত চলছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাতে আর কয়েকটা দিন, তারপরেই কালী পুজো, কিন্তু তার আগে থেকেই বাজারে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে, কারণ পেট্রোল ডিজেল দুটোই সেঞ্চুরি হাঁকিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে। দাম আকাশ ছোঁয়া বেড়ে গেল শাক সবজি মাছ এবং পোলট্রি ডিমের। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে অনেকটাই মাথা চুলকাতে হচ্ছে মধ্যবিত্তকে, কারণ কোনটিতে হাত দেবে সেটা আর ভেবে পাচ্ছে না। শহরের প্রতিটি বাজারে বেড়েছে আলুর দাম। জ্যোতি আলু বিক্রি হচ্ছে 22 টাকা প্রতি কেজি দরে, আর চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা কেজি দরে। নতুন আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। আলু বিক্রেতাদের বক্তব্য, গত এক সপ্তাহে হঠাৎ বেড়েছে আলুর দাম, জ্বালানি প্রতিনিয়ত দাম বৃদ্ধির ফলে শাকসবজির দাম বেড়েছে, এইভাবে চলতে থাকলে আরও দাম বাড়বে সবজির, ঠেকানো যাবে না। অন্যান্য সবজির দাম কত চলছে বাজার ঘুরে সমীক্ষায় উঠে এসেছে, বাঁধাকপি 40 টাকা কেজি, ফুলকপি 40 টাকা কেজি, ঢেঁড়স 70 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, ঝিঙে 60 টাকা কেজি, বরবটি 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি, শশা 40 টাকা কেজি, উচ্ছে 80 টাকা কেজি। এই এত দাম কয়েকদিন আগেও ছিল না, তাই এখন বাজারে ব্যাগ ভরছে না, কিন্তু টাকা খরচ হয়ে যাচ্ছে বিপুল। একই সঙ্গে দাম বেড়েছে রান্না গ্যাসের। একটি গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে 926 টাকায়, তার উপর শাক সবজি মাছ ডিমের এত দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে সাধারণের। পেঁয়াজের দাম বেড়েছে ব্যাপক হারে, এখন 60 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, পোলট্রি ডিম 6 টাকা পিস, কোথাও কোথাও আবার 7 টাকা পিসও বিক্রি হচ্ছে, কাঁটাপোনা মাছ বিক্রি হচ্ছে 350 টাকায়, যা ভাবিয়ে তুলেছে মধ্যবিত্ত মানুষজনকে। তো শাকসবজি ও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।